নওগাঁর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস 2021 উদযাপন করা হয়েছে। শহরের শাহনবাগ সিটিতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে রোববার বিকেলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শিশুদের দৌড়, বালিশ খেলা, হাড়ি ভাঙা, ফুটবল খেলাসহ হারিয়ে যাওয়া বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করেন। পরে শাহনবাগ সিটি মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ আব্দুল লতিফ খান।